সময় তো পার হলো না, বহুদিন ধরেই তাদের বঞ্চনার দাবি জানিয়ে তাদের ন্যায্য চাকরির দাবিতে শহীদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির প্রাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন একাধিক চাকরি প্রার্থীদের সংগঠন। তাদের কারোর আন্দোলনের বয়স পেরিয়েছে বছরের পর বছর, আবার কারোর মাসের পর মাস। কিন্তু আদৌ কি সরকার তাদের কথা ভাবছে? আদৌ কি সরকারের দৃষ্টি আকর্ষণে তারা সফল? প্রেক্ষাপট কিন্তু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে না। চাকরি প্রার্থীরা যতই আন্দোলন করুন না কেন, তাদের আন্দোলনের আওয়াজ যেন কানেই পৌঁছচ্ছে না মুখ্যমন্ত্রীর। ফলে ক্রমশই যেন ফিকে হচ্ছে তাদের আন্দোলন। উল্টে প্রত্যেক দিন চাকরি প্রার্থীদের মিটিং মিছিলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। মুমূর্ষ রোগী সময়ে হাসপাতালে পৌঁছতে পারছেন না, শিশুরা স্কুলে যেতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে, অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন প্রত্যেকেই। চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে সাধারণ মানুষের সমস্যার প্রসঙ্গ বৃহস্পতিবার তুলে ধরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় হাইকোর্টের প্রধান বিচারপতিকেও। সব মিলিয়ে চাকরি প্রার্থীদের এত আন্দোলন মিছিল মিটিংকে যেন কোনো পাত্তাই দিচ্ছে না রাজ্যের শাসকদল। ফলে আন্দোলন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, পাশাপাশি যেন ক্রমশ ঝিমিয়ে পড়ছে নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর সেই অর্থে আর কোনো বড় নেতার নাম উঠে আসেনি, উল্টে তথ্য প্রমাণের অভাবে আদালত থেকে শুরু হয়েছে জামিনের পালা। যদি সত্যি চাকরি প্রার্থীদের আন্দোলন শাসক দলের ভিত নাড়িয়ে দিতে পারত, তাহলে হয়তো চাকরি প্রার্থীদের আন্দোলন কালীঘাটে গিয়ে করতে হতো না। কালীঘাটের নেতা মন্ত্রীরাই তাদের আন্দোলন মঞ্চে কথা বলতে আসতেন। কিন্তু দিনের পর দিন দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের মিটিং মিছিল রাজ্যের শাসক দলের ভিত না নাড়াতে পারলেও সমস্যায় ফেলেছে শহরে যাতায়াতকারী বহু সাধারণ মানুষকে। ফলে সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের তাদের এই বারংবার মিটিং মিছিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।